সালমান তো মারা গেছে, আমরা যে জায়গায় দাঁড়াইছিলাম ওই জায়গায় মনে হলো আমরা ফিক্সড হয়ে গেছি, এই এরকম একটা ব্যাপার, মানে বিশ্বাসই হচ্ছিল না, কেউ বিশ্বাসই করে নাই। মানে আপনারা কি করছিলেন, পরিবেশটা কি ছিল, কিভাবে খবরটা পেলেন? আমরা তখন 10টা সাড়ে 10টা বাজে ভাইয়া, 10:30 10টা বাজে, কিরণ ভাই এসে খবরটা দিল। আপনার তো সেট রেডি করে আপনি হ্যাঁ, ওখানে আমরা তো গেছিলেন? ঝর্ণা, আমি তো আমি তো আমার কাজ করতেছি, আমি মিউজিক বাজে, আমি গান শুনতেছি, গান শুনে শুনে আমি শর্ট তৈরি করার চেষ্টা করি, এখান থেকে এটা হবে, এখান থেকে এটা হবে। ও কো আর্টিস্টও তো বোধহয় কি বিয়ে নাকি আল্লাহ জানে, শাবনুর নাকি জানে, ছিল বোধহয় কোয়ার্টিস্ট নাকি ওই দিন জানে। ওর কোয়ার্টিস মানমামার কোয়ার্টিস ছিল চুপু বিশ্বাস, বসে বসে ছিল এফডিসিতে, হ্যাঁ, আর ওটা কিন্তু স্বপ্নর ছিল। সত্যি মৃত্যু নেয় আর্টিস্ট কে, আমার ওই ছবি ছোটকু বা ছবি নাকি সত্যি মৃত্যু নাকি, না 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 না, এই ছবিটা হলো ইয়ে কার ছবি আমি ঠিক এখন মনেই কোন করতে পারতাম। সরকার না না কোন সরকার না কোন সরকার তো শুধু ইংলিশে কাজ করতে পারে। আমি কেন জানি, আমার তুমি যদি রিজভি ছবি মনে হয় সম্ভবত হইতে পারে, আমার মনে হয় তুমি যদি রিজভি হয় ছবি মনে হয়, নাহলে তো কিরণ ভাই আসার কথা না, কিন্তু আমার যেটুকু মনে পড়ে, আমি একটু অনেক বছর আগের কথা, তো ওই দিন কিন্তু আমার আবার কাজ, ওই দিন কিন্তু আমার আবার ইয়ে মানে আমার এঙ্গেজমেন্ট হয়েছে হওয়ার কথা, হ্যাঁ, সন্ধ্যায় সন্ধ্যায় আপনার সন্ধ্যায় আমার এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট, হ্যাঁ, আপনি বিবল আমি যে সালমান শাহ মারা গেছেন, যেদিন সালমান মারা গেছে হ্যাঁ ওই দিন 6 তারিখ, সন্ধ্যায় আপনি দেখতে গিয়ে আংটি পরাইছিলেন আমার যতটুকু মনে আছে। আমার আমার যাওয়া লাগে নাই, আমার আব্বা আম্মা গিয়ে পড়াইছিল, হ্যাঁ, আমার এঙ্গেজমেন্ট ওই দিন হয়েছিল, এবং আমি এখন তো আপনি যুববার্ষিকী হিসেবে ছয় তো ওই তারিখে আমি, ইচ্ছুক আর হ্যাঁ কি হ্যাঁ পালন করবেন। হ্যাঁ, এত ছয় তারিখে আমি এঙ্গেজমেন্ট আমার হয়েছে, আমি জানি যেদিন, এটা স্পষ্ট মনে আছে আমার সালমান শাহর মৃত্যুর খবরটা আশা করি এফডিসি পরিবারের একদম, মানে আমি এফডিসি যখন লোক ছিল বলে মনে হয় না, এত লোক, এত কাজ, এত শুটিং, ইনস্ট্যান্ট সবগুলো শুটিং বন্ধ হয়ে গিয়েছিল, কেউ বিশ্বাসই করে নাই, সবাই পরিচালক সমিতির দল, তখন তো ই নাই ল্যান্ডফোন, কিন্তু তখন কিন্তু মোবাইল নাই কারো, সবাই পরিচালক সমিতিতে কখন কখন কি সত্যি না সত্যি না, একজন বলতেছে বেঁচে আছে, একজন বেঁচে নাই, ফাঁসি দিতে গেছিল, এই হয়েছে ওই এই খবর পাইতে 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 পাইতে, তারপর এলেন, তারপরে এসে আমরা শুনলাম যে ফাইনালি সে মারা গেছে। ওর অনেকে, মৃত্যুর ওর এত অনেকে বড় আমরা গেছিলাম ওর বাসার নিচে বোধহয় গেছিলাম, নাকি ঢুকতে দিল না কেউ নাকি এরকম গেছিলাম ওদের ছুটে, হ্যাঁ 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 মনে হয় ওই যে কে যেন ঢুকতে দিল না ওদের নিচ থেকে, ওই যে হ্যাঁ হ্যাঁ মনে হয় মনে হয়, না, শাবনূর তো বাসায় শাবনুর না যায়নি, মনে হয়, বাসায় না, শাবনূর বাসায় শাবনুর যায়নি। না, শাবনুর না, আমরা আমি আমাদের ইউনিটে যারা ছিল সবাই মিলে গেলাম, কিন্তু আমাদের নিচে থেকে আর উঠতে দিল না, উপরে দিল না শুধু সাধন কিরণ আর কমল সরকার উঠতে পারছিল না, মনে হয়, তাহলে কমলের ছবি শুটিং করতেছিলাম আমি মনে হয়, না কমল সরকার ডেট নিয়েছিল কিন্তু ছবি ইয়ে করতে পারেনি, পারে নাই এরকম কি, হ্যাঁ আমি শুরু করতে পারেনি। হয়েছে কি একে জানি, আমি 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 কেন বাইর করতে পারতেছিলাম বুঝলাম না ওটা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে কিরণ ভাই হাইটে আসলো, এসে বললো যে সালমান তো মারা গেছে, আমরা যে জায়গায় দাঁড়াইছিলাম ওই জায়গায় মনে হলো আমরা ফিক্সড হয়ে গেছি, এই এরকম একটা ব্যাপার, মানে বিশ্বাসই হচ্ছিল না। আমার লাস্ট সালমানের সাথে লাস্ট দেখা তার 2-3 দিন আগে বোধহয় শুটিং করছি আমি চটকু ভাইয়ের একটা ছবিতে, কিন্তু ছবিটার শুটিংটা করতে পারলাম না, ওইটা বলবো না কেন, দরকার নাই, কিন্তু ওই তখন সালমান, হ্যাঁ হ্যাঁ তখন সালমান একটু অন্যরকম ইয়েতে ছিল, ওর জীবনে একটা ডিজাস্টার হতো, আমি জানি না কি ছিল, কি কিছু একটা ছিল, মানে আমার হয় না মানুষের জীবন, আর আমি তত ইনভলভ থাকতাম না, আমি অতটা বলতেও পারবো না, প্রবলেম ছিল, শুটিংটা হয় নাই আসলে, শুটিংটা আমরা ফিল্ম হয়েছে ছবি ওই দিনে শুটিংটা হয়নি, হ্যাঁ হ্যাঁ আমরা একসাথে আসছি খাইছি, ও আমাদেরকে বললো ওস্তাদ এখানে ভাত খাইয়েন না চলেন আমরা গিয়ে খাবো বাইরে, খাবো বলতে বাইরে গিয়ে, তখন আমরা আবার আমি খোকন টোকন সবাই মিলে তখন অ্যাসিস্ট্যান্ট একটা কেউ খোকন টোকন দুলাল এরা বোধহয় একসাথে এক গাড়িতে আসলাম, তো আমরা